শুরু করছি আমরা এক্সারসাইজ 2.1 এর ম্যাথস গুলো। ফার্স্ট অফ অল দেখ, আমাদের এই চ্যাপ্টারটা বলতে হবে হচ্ছে ফ্র্যাকশন ফরম্যাটে জিনিসগুলো এখানে রয়েছে, এই ফ্র্যাকশন ফরম্যাটে জিনিসগুলো আমাদের বানাতে হবে। আমরা এর আগের ক্লাসে কিছুটা ফ্র্যাকশন শিখে এসেছি, প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন। আমরা এখন সেগুলোর উপরই মাল্টিপ্লিকেশন জিনিসগুলো আমরা বানাবো। ফার্স্ট অফ অল দেখ, আমাদের এখানে করতে হবে 2/5 × 3/7। ফার্স্ট ম্যাথসটা দেখ কী দিয়েছে, 2/5 × 3/7। তাহলে আমরা কী করব, আমরা দেখ ফার্স্টে এখানে কোনো কিছু কাটাকুটি যাচ্ছে না, আমরা যদি ক্রসে কাটতে পারি বা আপার লোয়ারে কাটতে পারি। এখানে দেখ তাহলে হয়ে গেল কত, 3 × 2 = 6, 5 × 7 = 35, ক্লিয়ার। নেক্সট ম্যাথ হচ্ছে বি কী হচ্ছে দেখ, 3/5 × 15/18। তাহলে আমরা নেক্সট লাইনেতে আবার আমরা লিখলাম 3/5 × 15/18। তাহলে 3 দিয়ে আমরা যদি 18টা কাটি তাহলে কত হবে, 6, অ্যান্ড 5 দিয়ে 15টা কাটলে হচ্ছে 3। এগেন 3 দিয়ে 3 কাটলে হচ্ছে 1, অ্যান্ড 6 কাটলে হচ্ছে 2। তাহলে আনসার হচ্ছে কত আমাদের, 1/2, ক্লিয়ার। চলে যাচ্ছি আমরা সি এর ম্যাথসটাতে দেখ কী দিয়েছে 2/3 × 1/5। তাহলে এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কী হবে হচ্ছে 3 × 2 = 6 + 2 = 8/3 × 5 × 5 + 1, তার মানে হচ্ছে কত, 6/5। তাহলে আমরা এখানে দেখতে পাবো কি, 3 × 1 = 3, 3 × 2 = 6, ঠিক আছে। আর কিছু দেখ এখানে কাটাকুটি হচ্ছে না, যদি কাটাকুটি না হয় তাহলে আমরা কী করবো, 8 × 2 = 16, অ্যান্ড 5 × 1 = 5। দেন এটাকে আবার মিক্সড ফ্র্যাকশন আমরা ভেঙে দিতেও পারি, না ভাঙলেও চলবে। তো আমরা এখানে কমপ্লিট করলাম। দেন ডি এর ম্যাথসটা দেখ কী বলছে, ডি এর ম্যাথসটা বলছে 3/10 × 6 × 5/6। এগেন লাইনটাকে আমরা নিচে আরেকবার লিখছি, নিচে লিখলাম হচ্ছে 3/10 × 6 × 5/6। তাহলে এখানে দেখ 6 কেটে গেল, অ্যান্ড 5 × 1 = 5, 5 দিয়ে 2 কাটলে হচ্ছে 10। তাহলে আপারে কত হচ্ছে, 3 × 1 = 3, অ্যান্ড নিচে হচ্ছে 2 পড়ে থাকবে, তাই আনসার হচ্ছে 3/2, ক্লিয়ার। আশা করছি বুঝতে পেরেছিস। চলে যাচ্ছি আমরা পরের ম্যাথসটাতে দেখ কী বলছে। এখানে ডি অবধি কমপ্লিট করে ফেলেছি, চলে যাচ্ছি আমরা টু এরগুলোতে কী বলা হচ্ছে, বলছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানেটা আমরা বুঝি কি, যে যে ফ্র্যাকশনটা দেওয়া আছে সেটার ডিনোমিনেটার আর আপার আর লোয়ার যে পার্টটা আছে সেটাকে জাস্ট রিভার্স করে দেবো, ঠিক আছে, সেটাকে জাস্ট রিভার্স করে দেবো। ফার্স্ট যে ম্যাথসটা দিয়েছে দেখ, 3/11, তার মানে এটাকে রেসিপ্রোকাল করলে কী হবে, 11/3। নেক্সট বি এর ম্যাথসটা দেখ রয়েছে 15/11, তাহলে এটাকে রেসিপ্রোকাল করলে কত হবে, 11/15। নেক্সট সি এর ম্যাথসটা দেখ বলে দিয়েছে 2/3, তাহলে এটাকে আমরা কী করব, ফার্স্ট ইয়ারকে ভেঙে নেব। ভাঙলে কী হবে, ফার্স্ট ইয়ারকে আমরা মিক্সড ফ্র্যাকশন বানাবো, 3 × 2 = 6 + 2, তার মানে এটা কত হবে, 8/3। তাহলে এটাকে রেসিপ্রোকাল করলে কী হবে, 3/8, ক্লিয়ার। নেক্সট ডি, 1/10, এটাকে রেসিপ্রোকাল করলে কত হবে, 10/1, অ্যান্ড এগেন 6। তাহলে নর্মালি আমরা 6 মানে কী বুঝি, 6 কিছু নেই মানে নিচে 1 আছে, তাহলে এটাকে যদি আমরা রেসিপ্রোকাল করি, রেসিপ্রোকাল করলে এটা কত আসবে, 1/6, ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের পেজে দেখ ফাইন্ড দেয়া আছে আমাকে, এখানে কী করতে হবে দেখ বলা হয়েছে, ডিভাইড করতে হবে। ডিভাইড মিন্স এখানে কী করতে হবে দেখ, 2/3 / 3/5। তাহলে আমরা কী করব এখানে, ফার্স্ট অফ অল লাইনে যখন দেখবো এরকম 2/3 অ্যান্ড ডিভাইডেড বাই 3/5 দিয়েছে, ডিভিশন অলটাইম নেক্সট লাইনে যখন যায় ওটা মাল্টিপ্লিকেশন হয়ে যায়। মাল্টিপ্লিকেশন হলে কী হয়, এই যে পরের পার্টটা আছে এই পরের পার্টটা রিভার্স হয়ে যাবে, তাহলে ডিভাইডের পরের যে পার্টটা ডিভাইড হয়ে যাবে মাল্টিপ্লিকেশন, আর এখানে যে ফ্র্যাকশনটা রয়েছে সেটা রিভার্স হয়ে উল্টে যাবে। অর্থাৎ দেখ কী বলছে, 2/3 নর্মাল বসে গেল, ডিভাইডটা হয়ে গেল মাল্টিপ্লিকেশন, 3/5টা উল্টে গেল 5/3। সো আনসার
এখানে দেখ, তারপর দেখবো আমরা কোনো কিছু কাটাকুটি যাচ্ছে নাকি। দেখ এখানে কি হচ্ছে, 5 2s are 10 আর 3 3s are 9, ক্লিয়ার? নেক্সট চলে যাচ্ছি বি এর ম্যাথটা। কত বলছে, 1 4/5 / 3/10, তাহলে এটাকে করলে কত হবে, 5 1s are 5 + 4, সো 9/5 / 3/10। আমরা এই লাইনটাতে ডিভাইডটা করলাম না, করব হচ্ছে তার পরের লাইনটা থেকে। ভালো করে দেখছি, 9/5 ডিভাইডটা মাল্টিপ্লিকেশন হয়ে গেলে কত হবে, 10/3, ক্লিয়ার? অর্থাৎ এখানে কী হয়ে গেলো, দেখ ডিভাইডটা মাল্টিপ্লিকেশন সাইন হলো আর 3/10টা রিভার্স হয়ে উল্টে গেল, সো 10/3। 5 দিয়ে 10 কাটলে কত হয়, 2, 3 দিয়ে 1, 3 3s are 9, সো আমার ম্যাথসটা কী হয়ে গেল, 3 2s are 6 অ্যান্ড নিচে 1, সো আমার আনসার হচ্ছে 6, ক্লিয়ার? চলে যাচ্ছি আমরা সি এর ম্যাথসটাতে। সি এর ম্যাথসে কী বলছে, দেখ 3 / 2/3, সো আনসার এখানে কী হবে, দেখ 3 মাল্টিপ্লিকেশন করবো আপার লোয়ারে 3/2 করে দেবো, তাহলে আমার এখানে কত হবে, 3 3s হয়ে যাবে 9 অ্যান্ড নিচে 2। যদি এটাকে এই ফরম্যাটে রাখতে পারি, এটা ফরম্যাটে রাখবো, অথবা আনসার যদি এটাকে মিক্সড ফ্র্যাকশন, সরি ইমপ্রপারে করে দেওয়া, এই মিক্সড ফ্র্যাকশনে যদি করে দেওয়া থাকে, তাহলে এটাকে ভেঙে আমরা শর্ট ফরম্যাটে করে নিতে পারবো। সো চলে যাচ্ছি ডি এর ম্যাথসটা। ডি এর ম্যাথসে কত বলা আছে, দেখ 1/2 / 2, সো আমরা এখানে কী করছি, দেখ হাফটা লিখলাম, ডিভাইডটা মাল্টিপ্লিকেশন সাইন হয়ে যাবে, সো নর্মাল 2 থাকা মানে এটা কী বোঝায়, 2/1 আছে, যখন এটাকে রিভার্স করে দেবো সেই ম্যাথসটা কী হয়ে যাবে, 1/2। কী বললাম, 1/2 ছিল, ডিভাইড ছিল, ডিভাইডটা হয়ে গেল মাল্টিপ্লিকেশন, সো যখন আমরা 2 থাকছে, 2 নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাহলে যখন এটাকে রিভার্স করবো কত হয়ে যাবে, 1/2, সো 1 1s are 1 অ্যান্ড 2 2s are 4, তাহলে 1/4 হচ্ছে আনসার। ইয়েরটা কত বলছে, দেখ 3.5 / 1/4, যদি এটাকে ভেঙে দিই কত হবে, 3 2s are 6, 6 + 1 হচ্ছে কত হবে, 7/2 / 1.1/4, তাহলে দেখ এখানে আমরা কী করবো, 7/2 মাল্টিপ্লিকেশন সাইন বসাবো, এ 1/4টা রিভার্স হয়ে গেলে হয়ে যাবে 4/1। দেন আমরা যে এখানে কাটাকুটি জিনিস কী করবো, দেখ 2 1s are 2 2 1s are 2, 2 2s are 4, তাহলে 2 আর 4টা এখানে কাটাকুটি হয়ে গেল, হয়ে গেল, তাহলে আমরা এখানে কত লিখবো, 7 2s are 14, নিচে 1, সো এখানে যদি নিচে 1 পড়ে থাকে তো আনসারটা কত হয়ে যাবে, 14 হয়ে যাবে, ক্লিয়ার? নেক্সট আমি এখানে পাশেই করে দিচ্ছি এফ এর ম্যাথসটা। দেখ কী বলছে, 3.5 / 1/2/3, দেখ এটাকে আগে আমরা কী করে নেবো, ভেঙে নেব। ভেঙে নিলে কীরকম হয়ে যাবে, দেখ ফার্স্টে বলছে 3 2s are 6 + 1, মানে এটা কত হবে, 7/2, ডিভাইডই বসে গেল, অ্যান্ড 3 1s are 3 + 2, মানে হচ্ছে কত হবে, 5/3, তাহলে 7/2 × 3/5, সো এখানে দেখবো তাহলে ডিভাইডটা হয়ে গেল মাল্টিপ্লিকেশন, সরি ডিভাইড হয়ে গেলো মাল্টিপ্লিকেশন, অ্যান্ড 5/3টা উল্টে গিয়ে হয়ে গেলো 3/5, তাহলে এখানে দেখবো আমরা কোনো কিছু কাটাকুটি যাচ্ছে নাকি, যদি কাটাকুটি যায় তাহলে করব, তাহলে এখানে কাটাকুটি যাচ্ছে না, তাহলে 3 7s are 21 অ্যান্ড 5 2s are 10, সো এখানেই হয়ে যাচ্ছে আনসার, ঠিক আছে? চলে যাচ্ছি আমরা নেক্সট পেজেতে। নেক্সট পেজের ফার্স্ট ম্যাথসটা, এই সরি নেক্সট পেজে গেলাম, নেক্সট যে 4 এর ম্যাথসটা কী বলছে, বলছে যে ফাইন্ড দ্য ফ্র্যাকশন হুইচ ওয়েন মাল্টিপ্লাইড বাই 3.5 গিভস 1, বলছে 3.5কে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আনসার 1 হবে। তো নর্মাল আমরা একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা কীরকম হচ্ছে, ধরো তোমাকে বলা হয়েছে 10কে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 50 হবে, বলছে 10কে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 50 হবে আনসার, তাহলে আমরা কি করে বুঝবো, দেখ তাহলে 10কে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 50 হবে, অবভিয়াসলি 5 হচ্ছে, কি করে পেলাম, দেখো আনসারে জিনিসটাকে আগে লিখবো, ডিভাইডেড বাই ফার্স্ট পার্টটাকে লিখে দেবো, তাহলে দেখো 50কে 10 দিয়ে ডিভাইড করলে আমার আনসার হচ্ছে কি, 5, তাহলে 50কে 10 দিয়ে ডিভাইড করলে আনসার হচ্ছে 5 হচ্ছে আমাদের আনসার, ক্লিয়ার? তাহলে যখন আমরা এটাকে করব তখন তাহলে কি হয়ে যাবে, আনসার কত বলেছে, আনসার বলেছে 1 ডিভাইডেড বাই
थ्री एंड हाफ তাহলে আমরা কি করব ফার্স্টে আমরা ডিভাইডটাকে ডিভাইডই রাখছি তাহলে এটা কত হয়ে যাবে 3 টু দা 6 প্লাস 1 মানে হচ্ছে তোমার 7 বাই 2 তাহলে দেখো এই 1টা 1ই থেকে গেল ডিভাইডটা মাল্টিপ্লিকেশন হয়ে হয়ে গেল 2 বাই 7 তাহলে 2 1s আর 2 7 1 7 টা নরমাল বসে গেল তাহলে आंसरটা হচ্ছে আমাদের কত হবে 2 বাই 7 ঠিক আছে চলে যাচ্ছি 5 নাম্বার ম্যাথস বলছে ইফ দ্য প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশন ইজ 7 উইচ ওয়ান ফ্র্যাকশন ইজ 5 বাই 13 দেন ফাইন্ড দ্য আদার ফ্র্যাকশন তাহলে আবার আমরা আরেকটা এক্সাম্পল দিই বলছে দুটো নাম্বারকে মাল্টিপ্লিকেশন করলে একটা জিনিস হয় সেটা আনসারটা বলে দিয়েছে ধরে নিলাম দেখ বলছে 10 একটা নাম্বার 2 একটা নাম্বার এই দুটো নাম্বারকে মাল্টিপ্লিকেশন করে আমার আনসার এসছে 20 তাহলে আমাকে বইতে কোয়েশ্চেনটা বলেছে আনসার 20 বলে দিয়েছে একটা নাম্বার বলে দিয়েছে 10 অ্যানাদার নাম্বারটা বের করতে হবে তাহলে 2টা কী করে বেরোবে অবভিয়াসলি দেখ 20কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের আনসার 2 হয়ে যাচ্ছে তার মানে দেখ তার মানে কী করবো আনসার ডিভাইডেড বাই ফার্স্ট যে নাম্বারটা আছে সেটা তাহলে এখানেও তাই করবো আনসারটা কত বলে দিয়েছে দেখ 7 ডিভাইডেড বাই 5 বাই 13 ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা কি করব 7টা হচ্ছে আনসার ডিভাইডটা করে দিলাম মাল্টিপ্লিকেশন এটাকে রিভার্স করে উল্টে দেবো তার মানে এখানে কত হয়ে যাবে 7 13 যা হচ্ছে 91 নিচে হচ্ছে 5 এটাকে আমরা ভেঙেও লিখতে পারি না ভেঙেও লিখতে পারি সো এইখানে আমাদের আনসারটা কমপ্লিট ক্লিয়ার চলে যাচ্ছি আমরা 6 নাম্বার ম্যাথসে 6 নাম্বার ম্যাথসে কি বলা হচ্ছে বলছে দেখো ইন এ ক্লাস অফ 40 স্টুডেন্টস 40 খানা স্টুডেন্টস আছে 3 বাই 5 অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস লাইক টু স্টাডি ইংলিশ 3 বাই 8 অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস লাইক টু স্টাডি ম্যাথামেটিক্স অ্যান্ড দ্য রিমেনিং স্টুডেন্টস লাইক টু স্টাডি হিন্দি ফাইন্ড দ্য হাউ মেনি স্টুডেন্টস লাইক টু স্টাডি ইংলিশ ম্যাথামেটিক্স অ্যান্ড হিন্দি তাহলে দেখো কোয়েশ্চেনে বলছে আমাকে তিনটে অ্যান্সার বের করতে হবে তাহলে ফার্স্ট যে অ্যান্সারটা বের করতে হবে ইংলিশে কতজন স্টাডি করছে তাহলে দেখ আমাকে বলে দিচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস কতগুলো আছে নাম্বার অফ স্টুডেন্টস আছে আমার হচ্ছে 40খানা আমাকে আবার বলে দিয়েছে লাইক টু স্টাডি ইংলিশ লাইক টু স্টাডি ইংলিশ কতজন আছে ইংলিশ হচ্ছে 3/5 অফ দ্য টোটাল নাম্বার 3/5 অফ দ্য টোটাল নাম্বার তাহলে আমাদের এখানে অ্যান্সারটা বার করতে হবে স্টাডি ইংলিশ ইকুয়ালস টু কত হবে দেখো 40খানা স্টুডেন্ট ছিল তার 3/5 ভালো করে বুঝে নাও 40খানা স্টুডেন্ট ছিল এটার 3/5 তার মানে পার্ট কত হবে 5 1s are 5, 5 8s are 40 সো 3 8s are 24 তাহলে 24 হচ্ছে আমার স্টাডি অফ ইংলিশ সেম টু সেম বি এর ম্যাথসটাও তাই এরমভাবে লিখব নাম্বার অফ স্টুডেন্টস কতগুলো হচ্ছে 40 এখানে কোয়েশ্চেন কি করেছে লাইক টু স্টাডি ম্যাথামেটিক্স লাইক টু স্টাডি ম্যাথামেটিক্স আমরা শর্টে ম্যাথসই লিখলাম কত বলে দিয়েছে দেখ 3/8 পার্ট 3/8 অফ টোটাল নাম্বার তাহলে আমরা এখানে কি লিখব যে স্টাডি ম্যাথস তাহলে কত হবে 40খানা স্টুডেন্ট ছিল তার 3/8 পার্ট 3/8 পার্ট হলে কি হয়ে যাবে 8 1s are 8 অ্যান্ড 5 8s are 14 ঠিক আছে তাহলে 3 5s are কত হবে 15 তাহলে আমার এখানে আনসার 15 বেরিয়ে গেল এখানে আনসার 24 বেরিয়ে গেল নেক্সট লাস্ট পার্টের আনসার বের করতে বলছে রিমেনিং স্টুডেন্টস আর লাইক টু স্টাডি হিন্দি তাহলে এখানে লিখতে হবে কি লাইক টু স্টাডি হিন্দি তাহলে কতজন হবে আমার নাম্বার অফ স্টুডেন্ট কতগুলো ছিল 40খানা ছিল এর মধ্যে আমাদের 24 হচ্ছে আমার ইংলিশ চলে গেছে 15 হচ্ছে আমার ম্যাথসে চলে গেছে সো 40 - 39 মাইনাস করে দেবো তাহলে এই সিঙ্গেল যে পার্সনটা বেরোলো এটাই হচ্ছে আমার কিন্তু হিন্দির
স্টাডি করছে। আশা করছি বুঝতে পেরে গেছিস। চলে যাচ্ছি আমরা সেভেনের ম্যাথসটাতে। সেভেনের ম্যাথসে দেখ, বলে দিয়েছে ইন আ স্কুল 4/7 পার্ট অফ দ্য স্টুডেন্টস আর বয়েজ, ইন দেয়ার আর 345 গার্লস, ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ ইন দ্য স্কুল। তাহলে দেখ আমরা এটা দুটো অনেকগুলো ফরম্যাট করা যায়। ফার্স্ট অফ অল বের করবো কি টোটাল যে পার্টটা আছে, টোটাল পার্ট তার লেট আমরা কি করছি ভালো করে আগে বুঝে নিই। অঙ্কটা একটু অন্য ধরনের অঙ্ক, লেট টোটাল পার্ট অফ স্টুডেন্টস, লেট টোটাল পার্ট অফ স্টুডেন্টস ইকুয়ালস টু হচ্ছে আমার 1, ক্লিয়ার। 4/7 পার্ট স্টুডেন্টস আর বয়েজ, লেখা আছে কি 4/7 পার্ট স্টুডেন্টস আর বয়েজ। সো এবার বয়েজ পার্ট যদি 4/7 হয় তাহলে গার্লস পার্ট হচ্ছে কি হবে, রিমেনিং পার্ট হবে, তাহলে গার্লস ইকুয়ালস টু 1-4/7, তাহলে টোটাল পার্ট হচ্ছে 1, 4/7 পার্টটা হচ্ছে বয়েজ। সো এটাকে যদি আমরা মাইনাস করে দিই 7-4/7, সো 7 মানে অবভিয়াসলি দেখ এটা আমরা আগেও করেছি, 7 ones are 7, -4/7, সো 7-4 মানে কত হচ্ছে 3/7, তাহলে 3/7 পার্ট, তাহলে এটা হচ্ছে কী হবে, তাহলে টোটাল যে পার্টটা রয়েছে, টোটাল যে বয়েজ অর অ্যান্ড স্টুডেন্টস, টোটাল স্কুল স্টুডেন্টের মধ্যে, তাহলে টোটাল স্টুডেন্ট ইনটু 3/7 পার্ট হচ্ছে আমার কী হবে, গার্লস। ঠিক আছে, এটা বুঝতে পারছিস হ্যাঁ কি না বল। ফার্স্ট আমরা কি বলেছি 4/7 পার্ট অফ স্টুডেন্টস আর বয়েজ, সো গার্লস ইকুয়ালস টু কত হবে, এই যে 1 যে পার্টটা আছে এখান থেকে 4/7টাকে মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে আমার আনসার কত হবে 3/7 পার্ট, ক্লিয়ার। এবার কোয়েশ্চেন বলে দিয়েছে টোটাল স্টুডেন্টের 3/7 পার্টটাই হচ্ছে তার মানে গার্লস। বইতে আরেকটা জিনিস বলে দিয়েছে, গার্লসের নাম্বারটা বলে দিয়েছে 345, ভালো করে বুঝে নে। সো এখানে লিখবো দেখ টোটাল স্টুডেন্ট, এটাকে আমরা নর্মালি এক্স ধরেও করতে পারি যেটা খুশি, তাহলে গার্লসের নাম্বারটাকে লিখবো হচ্ছে 345, ঠিক আছে 345 লিখলাম। এই যে এখানে মাল্টিপ্লিকেশন 3/7 ছিল, এটা এদিকে আসলে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে 3/7, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন ডিভাইড 3/7 ছিল, এটা এদিকে আসলে ডিভাইডেড বাই 3/7 হয়ে যাবে। তাহলে পরের লাইনে কি করব, 3/4/5 ডিভাইড হয়ে যাবে মাল্টিপ্লিকেশন কত হবে 7/3, সো 3 দিয়ে যদি এটা কাটাকুটি করি তাহলে 3 ones are 3, 3 ones are 3, 3 15s are, তাহলে 115 into 7, তাহলে আমরা যদি এটাকে মাল্টিপ্লিকেশন করি কত হবে 805, তাহলে নাম্বারটা আমার কত দাঁড়ালো, ভালো করে বইতে দেখো কোয়েশ্চেন বলছে যে টোটাল ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ ইন দ্য স্কুল, তাহলে 345 গার্লস হয়ে গেছে, স্টুডেন্ট আমরা পেয়ে গেছি 805, সো আমাকে বের করতে হবে নাম্বার অফ বয়েজ, সো নাম্বার অফ, ভালো করে বুঝে নাও, নাম্বার অফ বয়েজ, তাহলে টোটাল নাম্বারটা হচ্ছে আমার 805 হচ্ছে টোটাল স্টুডেন্ট, গার্লস আমরা পেয়ে গেছি 345, সো এটাকে আমরা কি করব মাইনাস করে নেব, 5 5s আনসার হয়ে গেল 0, 4 থেকে এটা করলে কত হবে 6, এটা হচ্ছে 4, তাহলে নাম্বার অফ বয়েজ ইকুয়ালস টু হচ্ছে 460 নাম্বার, ক্লিয়ার। চলে যাচ্ছি আমরা নেক্সট পার্ট 8-এর ম্যাথসটাতে। মেশন নিডস টু লে 1280 ব্রিক্স টু বিল্ড আ ওয়াল, একটা ওয়াল তৈরি করতে গেলে 1280খানা আমার ব্রিক্স লাগছে। আফটার লেইং 11/16 অফ দ্য টোটাল ব্রিক্স হি টেক্স আ ব্রেক, 11/16 যে পার টোটাল ব্রিক্সের করার পর ওকে একটা ব্রেক নিয়েছে। হাউ মেনি ব্রিক্স রিমেন টু বি লেড টু ফিনিশ দ্য ওয়াল, তার মানে দেখ এখানে বলছে আফটার লেং 1280খানা, তাহলে কতগুলো ব্রিক পড়ে থাকছে ফিনিশ করার জন্য, তাহলে দেখ টোটাল ব্রিকটা বলে দিয়েছে কতগুলো ব্রিক লাগবে, তাহলে টোটাল ব্রিক ইকুয়ালস টু 1280, ঠিক আছে। আফটার লেইং 11/16 টোটাল অফ ব্রিক্স, তাহলে লেইং করেছে কতগুলো, তাহলে লেইং পার্ট অর্থাৎ এই যে সিমেন্ট দিয়ে লেই করা না, দ্যাট ইজ কল লেইং পার্ট ইকুয়ালস টু কত পার্ট বলে দিয়েছে 11/16 পার্ট, ঠিক আছে 11/16 পার্ট,
তাহলে নাম্বার অফ ব্রিক্স লেইং, নাম্বার অফ ব্রিক্স লেইং কতগুলো হবে? 1280 ইন্টু 11 বাই 16, ঠিক আছে? তো 1280 ইন্টু 11 বাই 16, তাহলে 16 দিয়ে যদি কাটাকুটি করি আমরা নাম্বারটা কত আসবে? 80। ভালো করে বুঝে নে, 80। সো 80 ইন্টু 11 880, ঠিক আছে? তাহলে আমার এই নাম্বার অফ ব্রিক্স অফ লেইং বেরিয়ে গেছে 880। তাহলে বলছে হাউ মেনি ব্রিক্স রিমেইন টু বি লেড টু ফিনিশ দ্য ওয়াল। তাহলে রিমেইনিং ব্রিক্স ইকুয়ালস টু কত হবে? আমার নাম্বার ছিল 1280 খানা, এই নাম্বার আছে 880 খানা কমপ্লিট করেছে, তাহলে আমার বাকি পড়ে আছে 400। তাহলে এই 400 খানা ব্রিক্স আমার কমপ্লিট করলে আমার ফিনিশ হয়ে যাবে। তাহলে আনসার হচ্ছে টু ফিনিশ দ্য ওয়াল নাম্বার অফ ব্রিক্স, নাম্বার অফ ব্রিক্স টু বি লেড ইকুয়ালস টু 400, ঠিক আছে? এতটা অবধি আমি আজকে পড়ালাম। এগুলো ভালো করে খাতায় টুকে নাও, টুকে নিয়ে বুঝে নাও, না বুঝতে পারলে আমাকে বলো, আমি আবার বলে দেবো।